জন্মনিবন্ধন সংশোধনের আবেদন করবেন সেটা আমি দেখা হয়। জন্মনিবন্ধন যে সংশোধন আবেদন সিলেক্ট করুন, এখানে জন্মনিবন্ধন নাম্বার বসাবে। আমি যদি এই নাম্বারটা বসাই, আমাদের একটা জন্মনিবন্ধন আছে, এটা যদি আমরা সংশোধন করতে চাই তাহলে আমরা এই নাম্বারটা বসাবো। 2014 12 আর তারিখটা সঠিকভাবে দিয়ে দিন। তো এখানে হলো তারিখ 25/12/2000। অনুসন্ধানে ক্লিক করলে আমরা এই যে এখানে যে নাম আছে সে নামটা এখানে পেয়ে গেলাম। নির্বাচন কনফার্ম করে দিন। এবারে যে আপনার সংশোধনী পেজটা চলে আসলো, কি কি সংশোধন করতে চান এবং সর্বোচ্চ 4 বার সংশোধন করা যাবে। এবং সংশোধন করা কিন্তু প্রায় বেশি দিন সময় লাগে, একটা লেখার পরে আমরা অনেকদিন সময় লাগে। এবং এখানে নিচ সিলেক্ট করুন, ফোন নাম্বার আপনি পূর্বে যে ফোন দিয়ে এটা রেজিস্ট্রেশন করেছিলেন সেটা চলে আসবে। ঠিকানা সংশোধন হলে ঠিকানায় ক্লিক করুন, ফোন নাম্বারে ক্লিক করুন, নাম এখানে ফি আদায় সিলেক্ট করুন। আমরা যদি দেই যে নাম সংশোধন ইংরেজিতে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এখানে একটাই সিলেকশন আছে এবং যেটা আমি দিতে চাচ্ছি সঠিক সেটা দিয়ে দেবেন। এম সঠিক নামটা দিয়ে দিলাম, ওখানে ভুল ছিল। আরও আপনার যেটা সংশোধন প্রয়োজন এলাকা নির্বাচন সেটা দিয়ে দেবেন, এখানে একটা নাম্বার দিয়ে দেবেন। তারপরে এটা কিন্তু ফেক নাম্বার, সংযোজনে দুইটা সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে, একটা হলো পিতামাতার এনআইডি কার্ড লাগবে এবং ট্যাক্সের কাগজ বা মেডিকেল সার্টিফিকেট। এবং ফাইল সাইজ অবশ্যই 100 নিচে হতে হবে। এটা ধরুন নিজের নামের ক্ষেত্রে আপনি ছাত্রের সার্টিফিকেট দিতে পারেন, মাতার জন্মনিবন্ধন আপলোড দিতে পারেন। প্রমাণপত্র হিসাবে ট্যাক্সের কাগজ, সার্টিফিকেট আছে, সার্টিফিকেট এবং পিতামাতার একটা কাগজ দিয়ে আমরা সাবমিট করি। এখন সফলভাবে সাবমিট করেছে, আমরা যদি প্রিন্ট করতে চাই এখানে ক্লিক করব। আবার লগ ইন সমস্যা, যেহেতু প্রিন্ট হচ্ছে না তাহলে শুধু আমরা এই আইডিটা সংগ্রহ রাখবো। ভালোভাবে সাবমিট করা হয়েছে, এখন আমরা এটা প্রিন্ট করাই যে এখানে অপশন আছে কিন্তু দেখি কাজ হয় কি না। সংশোধনের আবেদন, অ্যাপ্লিকেশন আইডি, জন্ম তারিখ 25/12। এখানে শুধু লোড নেয় কিন্তু কোনো প্রিন্ট হয় না, সার্ভারের সমস্যা, তো শুধু ওই আইডি দিয়েই কাজ হবে। তো এই ছিল ভিডিও।